কলকারখানা বন্ধ থাকায় দূষণ কমার কারণে প্রাণ ফিরে পেতে শুরু করেছিল বুড়িগঙ্গা, কিন্তু কয়েক মাসের ব্যবধানে আবারও দূষণ ও বর্জ্যে বিষাক্ত হয়ে উঠেছে এই নদী। এই মুহূর্তে বুড়িগঙ্গাতে আছেন রিপোর্টার এহসানুল হক শাওন, বিস্তারিত জানতে আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। শাওন, খবর, আমরা বুড়িগঙ্গায় সূর্য ওঠার পর থেকেই দেখছি যে মানুষের যে ব্যস্ততা, সেই ব্যস্ততা কিন্তু পুরো নদী জুড়েই দেখছি। যারা হচ্ছে রানীগঞ্জ এলাকায় থাকেন তারা নৌকা পারাপারের জন্য আসছেন, আবার যারা ঢাকা, মূলত ঢাকা শহরে যারা থাকেন তারাও আবার রানীগঞ্জের এলাকার দিকে আবার ব্যবসা বাণিজ্য করার জন্য কিন্তু চলে আসছেন। আমরা সকাল থেকেই কিন্তু সেই একই চিত্র দেখছি। তবে এই যে নদী, 400 বছর আগে যে ঢাকা, যে নদীর তীর জুড়ে যে ঢাকা গড়ে উঠেছে, সেই ঢাকার যে বুড়িগঙ্গার যে নদী, সেই নদীর কিন্তু যে 400 বছর আগের যে ইতিহাস বা ঐতিহ্য তার কিন্তু কিছুই নেই। আমরা এখানে যা দেখছি যে পুরো নদী জুড়েই কিন্তু ময়লার একটি ভাগাড়ের মতো রয়েছে, এবং এই নগরীর যত বর্জ্য তা কিন্তু সব এই নদীতেই ফেলা হচ্ছে। এবং নদীর পাড় জুড়ে যদি আমরা দেখি, প্রতিটি পাড়েই কিন্তু সেই বর্জ্য রয়েছে। এখানে যারা মূলত এই রানীগঞ্জ থেকে যারা এই নদী পারাপার করে থাকেন তারা কিন্তু খুব সহজে এই একটি যাতায়াতের পথ হিসেবে এই নৌকায় বেছে নেন, কিন্তু তারা বলছেন যে নদীর যে দূষণ, নদীর যে পানির যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধের কারণে কিন্তু তাদের অনেকটাই বেগ পেতে হয় যাতায়াতের ক্ষেত্রে, এবং তাদের অনেক সময় এই যে যাতায়াত তারা করছেন সেই যাতায়াতে যে বর্জ্য পড়ে থাকে তার দিকে একরকম যে পানির পথ থেকে তারা যে যাত্রা করছেন সেই যাত্রাটি তাদের মনে হচ্ছে না। তারা মনে হচ্ছে কোনো একটি পয় নিষ্কাশনের যে খাল বা হচ্ছে একটি নদী, সেই নদী থেকে তারা যাত্রা করছেন। আপনি জানেন যে খবির 400 বছর আগে এই নদীর তীরে এই ঢাকা শহর গড়ে উঠেছিল, এবং নদীটির দৈর্ঘ্য যদি বলি 29 কিলোমিটার, এবং গড় প্রশস্ত যদি বলা হয় 302 মিটার। এবং এই মুঘলরা এই নদীটির যে জোয়ারভাটার রূপ, সেই রূপ দেখে কিন্তু তারা একসময় বিস্ময়বিভূত হয়ে পড়েছিলেন। এবং নদীটির নামকরণের করার পেছনেও কিন্তু আমরা জানি যে একটি প্রাচীনকালের যে একটি পুরনো যে সনাতনী কাহিনী রয়েছে সেটিও কিন্তু আমরা জানি। তবে এই যে নদীটি একসময় ধলেশ্বরীর মাধ্যমে বঙ্গোপসাগরে গিয়ে পানি প্রবাহ হতো, এবং আমরা জানি যে এর গতিপথও কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এবং ধলেশ্বরী থেকে বুড়িগঙ্গার যে উৎপত্তি, সেই উৎপত্তির স্থল কিন্তু আমরা দেখছি যে তুরাগ থেকে শুরু হয়েছে, এবং পরবর্তীতে এই নদীর যে পয় নিষ্কাশনের যে সুষ্ঠু ব্যবস্থাপনা সেটি কিন্তু না করায় প্রতিনিয়তই কিন্তু এই নদী দূষণের কবলে পড়ছে। এবং আমরা জানি যে ঢাকা ওয়াসা এবং হচ্ছে সিটি কর্পোরেশনের মতো দুটি সিটি কর্পোরেশন রয়েছে, তারাও কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা বা এই নদী দূষণের জন্য তারা কিন্তু কোনো কার্যকরী ভূমিকা নিচ্ছে না। তো সর্বোপরি যারা এখানে দুই পাড়ের যারা বাসিন্দা আছেন তারা বলছেন যে এই নদী রক্ষায় যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে এই নগরী কিন্তু একটি পরিবেশের যে একটা ভারসাম্য সেটি কিন্তু হারাবে। তো এই ছিল আমার কাছে বুড়িগঙ্গা থেকে সবশেষ। এহসানুল হক শাওন জানাচ্ছিলেন বুড়িগঙ্গা নদীর তীর থেকে। তিনি জানাচ্ছিলেন যে দীর্ঘদিন পর আবারও কিন্তু বুড়িগঙ্গা দূষণের কবলে পড়ছে সে বিষয়ে।